আসসালামু আলাইকুম। আজকের বিষয় সাধারণ গণিতের অন্তর্ভুক্ত পাটিগণিতে এবং সংখ্যাতত্ত্বে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যা ইংরেজিতে হায়েস্ট কমন ফ্যাক্টর বা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বা গ্রেটেস্ট কমন ডিভিসর নামে পরিচিত, তা কি? এই টিউটোরিয়ালটি শেষ করলে আমরা জানতে পারব গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি। গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক খুঁজে বের করার পদ্ধতিগুলো কি কি? যদিও পাটিগণিতে এবং সংখ্যাতত্ত্বে গরিষ্ঠ বা সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক কি তা হচ্ছে আমাদের মূল বিষয়, কিন্তু গসাগু কি তা জানার আগে আমাদেরকে পাটিগণিতে এবং সংখ্যাতত্ত্বে আরও কয়েকটি অন্যান্য বিষয়ও পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। আর সেই বিষয়গুলি হচ্ছে মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যার নির্ণয় প্রক্রিয়া, সংখ্যার গুণনীয়ক কি ও নির্ণয় প্রক্রিয়া, এবং মৌলিক সংখ্যার গুণনীয়ক কি ও নির্ণয় প্রক্রিয়া। তাই এই টিউটোরিয়ালটি দেখার আগে যদি প্রয়োজন মনে হয়, তবে উল্লেখিত বিষয়গুলোর লিঙ্ক দেওয়া হচ্ছে একবার দেখে নেবার জন্য। চলুন গসাগু কি এবার তা দেখি এবং শিখি। প্রথমে আমরা দেখব গসাগুর সংজ্ঞা। গসাগু সংজ্ঞাটি হচ্ছে পাটিগণিতে এবং সংখ্যাতত্ত্বে দুই বা ততোধিক প্রদত্ত সংখ্যার সর্বোচ্চ বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হল সেই বৃহত্তম সংখ্যা যা প্রদত্ত প্রতিটি সংখ্যাকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। সংজ্ঞানুসারে গসাগু বের করতে অন্তত দুইটি সংখ্যা লাগবে। খুঁজে বের করতে হবে এমন একটি গরিষ্ঠ বা সর্বোচ্চ সংখ্যা যা দিয়ে প্রযোজ্য দুই বা ততোধিক সংখ্যাগুলোকে ভাগ করলে মিলে যাবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। প্রচলিত প্রথা হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগু বের করা। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক নির্ণয় করে তা ব্যবহার করে গসাগু বের করার পদ্ধতি। দুইটি সংখ্যা ভাগ করলে কোনটি কি বলে একটু ঝালিয়ে নেওয়া যাক। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। ভাগ করার পর ফলাফলস্বরূপ যা পাই তাকে ভাগফল বলে, এবং যদি নিঃশেষে বিভাজিত না হয় তবে যে সংখ্যা থেকে যায় তাকে ভাগশেষ বা অবশিষ্ট বলে। প্রচলিত প্রথায় অর্থাৎ সংখ্যাসমূহের ভাগ পদ্ধতিতে ব্যবহার করে গরিষ্ঠ বা সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক বা গসাগু বের করব। এই পদ্ধতিতে যে কোনো প্রদত্ত সংখ্যাসমূহের গসাগু খুঁজে বের করার কিছু পদক্ষেপ বা ধাপ রয়েছে, আর এই ধাপগুলো হচ্ছে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা। প্রথম ধাপে
ভাজককে প্রথম ধাপের ভাগশেষ বা অবশিষ্ট দিয়ে ভাগ করা, দ্বিতীয় ধাপের ভাজককে দ্বিতীয় ধাপের ভাগশেষ বা অবশিষ্ট দিয়ে ভাগ করা, এবং যতক্ষণ না ভাগশেষ বা অবশিষ্ট শূন্যে পৌঁছায় এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সর্বশেষে ধাপের ভাজকই হবে গরিষ্ঠ বা সর্বোচ্চ সাধারণ গুণনীয় বা গসা। একটি উদাহরণের মাধ্যমে ভাগ পদ্ধতিতে গসাগু বের করার চেষ্টা করব। মনে করি 144 এবং 210 এর গসাগু বের করতে হবে। প্রথম ধাপে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তার অর্থ দাঁড়ায় যেহেতু 210 মানে 144 সংখ্যার বড়, সুতরাং 210 কে 144 দিয়ে ভাগ করব। প্রথম ধাপে 144 দিয়ে 210 কে ভাগ করি। ভাগ সম্পূর্ণ করার পর অবশিষ্ট থাকবে 66। যেহেতু প্রথম ধাপে অবশিষ্ট 66 হয়েছে, তাই দ্বিতীয় ধাপে নিয়মানুযায়ী 66 দিয়ে প্রথম ধাপের ভাজক অর্থাৎ 144 কে ভাগ করি। দ্বিতীয় ধাপের ভাগ সম্পূর্ণ করার পর অবশিষ্ট থাকে 12। দ্বিতীয় ধাপের অবশিষ্ট 12 হয়েছে, তাই তৃতীয় ধাপে নিয়মানুযায়ী 12 দিয়ে দ্বিতীয় ধাপের ভাজক অর্থাৎ 66 ভাগ করি। তৃতীয় ধাপের ভাগ সম্পন্ন করার পর অবশিষ্ট থাকে 6। তৃতীয় ধাপের নিয়মানুযায়ী যেহেতু এখনো অবশিষ্ট 6 আছে, তাই এই প্রক্রিয়াটি পুনরাবৃত্ত করি, অর্থাৎ তৃতীয় ধাপের অবশিষ্ট 6 হয়েছে, তাই নিয়ম অনুযায়ী 6 দিয়ে তৃতীয় ধাপের ভাজক অর্থাৎ 12 কে ভাগ করি। পুনরাবৃত্তি ধাপের ভাগ সম্পন্ন করার পর কোনো অবশিষ্ট নেই বা নিঃশেষে বিভাজ্য হয়েছে, সুতরাং 144 ও 200 বড় মানের এবং 2 এর অধিক সংখ্যার গরিষ্ঠ বা সর্বোচ্চ সাধারণ গুণনীয় বা গসাগু খুঁজে বের করার জন্য উপায় হচ্ছে সংখ্যাগুলোর মৌলিক গুণনীয় নির্ণয় করে তার ব্যবহারের মাধ্যমে বের করা। বিরক্ত হলেও একটু উল্লেখ করা প্রয়োজন যে আপনাদের যাদের সংখ্যার মৌলিক গুণনীয় বা মৌলিক উৎপাদক কি সে ব্যাপারে ধারণা নেই, একটু কষ্ট করে সংখ্যার মৌলিক গুণনীয় বা মৌলিক উৎপাদকের টিউটোরিয়ালটি দেখে নেবেন। মনে করি 117 ও 156 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা গসাগু খুঁজে বের করতে হবে। প্রথমে প্রচলিত প্রথায় অর্থাৎ ভাগ পদ্ধতিতে গরিষ্ঠ বা সর্বোচ্চ সাধারণ গুণনীয় বা গসাগু খুঁজে বের করব। প্রথম ধাপে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তার অর্থ দাঁড়ায় যেহেতু 156 মানে 117 এর বড়,
সুতরাং প্রথম ধাপে 156 কে 117 দিয়ে ভাগ করব এবং অবশিষ্ট পাই 39। প্রথম ধাপের অবশিষ্ট 39 হয়েছে, তাই দ্বিতীয় ধাপে নিয়মানুযায়ী 39 দিয়ে প্রথম ধাপের ভাজক অর্থাৎ 117 কে ভাগ করি। ভাগ সম্পন্ন করার পর কোনো অবশিষ্ট নেই বা নিঃশেষে বিভাজ্য হয়েছে, সুতরাং 117 ও 156 সংখ্যার ভাগ পদ্ধতিতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হল 39। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstore.co.uk@gmail.com-এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না। বাড়িতে থাকুন এবং নিরাপদে।